এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। না না, কিচ্ছু করতে হবে না। আমি এই তুমি বসো বসো তুমি। আপনি একবার ডাক্তারটা দেখে নিলে পারেন, আজ আমি আসি। না না, তুমি এখন কোথায় যাবে? বসো বসো, তোমার সঙ্গে আমার কথা আছে। কাজল, তুই নিজের ভালোবাসাকে তুই এইভাবে শেষ করে ফেললি? বলছো তুমি দাদা? আমি ঠিকই বলছি। আমি মানুষ করেছে, আমার বাবা মা, তাদেরকে আমি এভাবে কষ্ট দিতে পারি না। বুঝেছি, বুঝুনি কাজল, যা শিখ সব কথা। এখন শুধু একটা কথা তোমায় বলতে চাই, যে আমরা এভাবে বাড়ির লোকজনকে কষ্ট দিতে পারি না। ভুল মানুষই করে প্রেমাংশু, আবার মানুষই সেই ভুল সংশোধন করে, সেটাই তার মনুষ্যত্ব। তুমি যে ভুল করেছ, সে ভুল তোমাকেই সংশোধন করতে হবে। তোমার বিবেকের কাছে আমি অ্যাপিল করছি, বাস্তবকে মেনে নাও। বিশিকাল বাড়ি ফিরে আসছে। জিত জিত, রিপুকে জয় করাই তো জিত। ঠিকই, কিন্তু সেটা হবে ছোটবেলার পুতুলের বিয়ে বিয়ে খেলার মতো। তুমি গুছিয়ে দেবে? অবশ্যই, এটাই তো স্ত্রীর কর্তব্য, তাই তো স্ত্রীকে অর্ধাঙ্গিনী বলে। কেন, ভালোবাসার চেয়ে বড় কিছু আছে নাকি তোমার কাছে? কিন্তু কখনো মরে যায় না, সে কখনো কাছে টানে, কখনো দূরে সরিয়ে দেয়। এবার আমি আস না মাস্টারমশাই, আজকের এই আনন্দের দিনে আপনাকে ছেড়ে দিতে পারি? প্রেম আপনাকে জ্যাঠামশাই বলে ডেকেছে, তাছাড়া আপনি আমাদের দু বন্ধুরই গুরু। আপনার মতো মানুষকে কি ছেড়ে দেওয়া যায়? আমাদের অভিভাবক হিসেবে আমাদের মধ্যেই আপনি থাকবেন। হ্যাঁ, জিতে সত্যি আমারও মন চাইছে না। এতদিন বাদে দুই প্রিয় ছাত্রকে কাছে পেলাম তো, আমার এই নিঃসঙ্গ জীবনে ওরাই তো পরম আপন। ভালোবাসার কখনো হার হয় না। তাহলে আমাদের ভালোবাসার হার হলো কেন? কে বলল হার হয়েছে? সব ভালোবাসা হয়তো বিয়ে অবধি গড়ায় না, কিন্তু ভালোবাসার কখনো মৃত্যু হয় না। যত আমি